একটা ঐতিহাসিক দিন। আমি অত্যন্ত আনন্দিত যে এই ঐতিহাসিক দিনের বাঁকুড়ায় এসে আমি তার সাক্ষী হয়ে রইলাম। তার কারণ মুখ্যমন্ত্রী একান্তভাবে চেয়েছিলেন যে বাঁকুড়া শহরে জল হোক। উনি এসে কয়েকদিন ছিলেন এখানে 2016 সালে, সেই সময়টা অসম্ভব জলকষ্টে বাঁকুড়ার শহর হচ্ছে। উনি এখান থেকে আমায় ফোন করলেন এবং এই বললেন যে দেখ কীভাবে এটা করা যায়। আজকে আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বাঁকুড়ার শহরে জল দিতে পেরে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কত টাকার প্রজেক্ট এটা? 116 কোটি টাকার প্রজেক্ট। 100 কোটি টাকা খরচা হয়েছে। আমাদের 7টা ওয়ার্ল্ড রিজার্ভার দিয়ে বাঁকুড়া শহরকে জল দেওয়া হবে। কিছু ডিস্ট্রিবিউশন লাইন যেটা মিউনিসিপ্যালিটি করবে, 16 কোটি টাকা খরচা করে সেটা বাকি আছে। 178 কিলোমিটার পাইপ লাইন এসছে এবং এখনো প্রায় 2500 মিটার পাইপ এখন ডিস্ট্রিবিউশনে ওপরা পৌঁছা বসাবে এবং সেটার রাস্তার টাকাও ধরা আছে রাস্তা রিপেয়ারিং এর টাকা। অর্থাৎ বাঁকুড়ার মানুষ পরিশোধ্য পানীয় জল বাড়ি বাড়ি কিছুদিনের মধ্যে পৌঁছবে, আর হাহাকার থাকবে না। আর আপনারা এমনি জানেন যে বাঁকুড়ায় প্রায় পিএইচির মাধ্যমে 70% জায়গায় জলের কাজ হয়ে গেছে। এই জলটাও আমাদের প্রায় দুর্গাপুজোর ক্যানাল থেকে আনতে হয়েছে। তার পরবর্তীকালে এটা একটা বড় প্রজেক্ট ছিল, আমরা শেষ করেছি। বাঁকুড়ার মতন ড্রাই জায়গা যেখানে জলের কষ্ট একটা মানুষের কাছে এখানে এ হয়েছিল যে জল, সেখানে জল দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কতজন উপকৃত হবে এবং কতদিনের মধ্যে শেষ হবে এই প্রকল্প? এইটা 1.5 লক্ষ মানুষ উপকৃত হবে এবং এই হাউস টু হাউস কানেকশন এখন আমার বন্ধু গেছে, তারপর সিদ্ধান্ত নিয়ে আবার শুরু করবো। ধরুন আরো 1-2 মাস লাগবে, পুজোর আগে আর পুজোর পরে সব শেষ হয়ে যাবে। এটা খুব বড় কাজ হবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।